চ্যানেল। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল প্লাস ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই বোরো প্লাসের এমনই কিছু ব্যবহার যেগুলো এই শীতে তোমার স্কিনটাকে আরও বেশি হেলদি আরও বেশি গ্লোয়িং করে তুলতে হেল্প করবে। সো চলো দেখে নিই এই বোরো প্লাস ব্যবহার করে তুমি তোমার স্কিনকে কী করে হেলদি করে রাখবে। শীতকালে আমাদের প্রত্যেকের স্কিন খুবই রুক্ষ, খুবই শুষ্ক হয়ে যায়, যার ফলে স্কিনে তুমি যাই কিছু অ্যাপ্লাই করো না কেন, স্কিন থেকে সেই শাইনি ভাবটা যেন কোথায় হারিয়ে যায়, স্কিনটা খুবই আনইভেন লাগে, খুবই ডাল লাগে, তাই না? তাই এই বোরো প্লাস ব্যবহার করে তুমি তোমার স্কিনটাকে কী করে রিপেয়ার করবে, কী করে স্কিনটাকে হেলদি করে তুলবে, কী করে স্কিনটাকে গ্লোয়িং করে তুলবে, তারই কিছু সিক্রেট টিপস তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই ভিডিওটাকে অবশ্যই এন্ড পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনটিকে অন করে রেখো আমার এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও তোমার ফোনে রোজ দেখার জন্য। সো লেটস গো স্টার্টেড। শীতকালে পা ফাটার মতো সমস্যা আমরা অনেকেই ফেস করে থাকি, সেই ক্ষেত্রে একটা ক্লিন বোলের মধ্যে নেবে 1 থেকে 2 চামচ সর্ষের তেল, তাতে অ্যাড করবে বোরো প্লাস হ্যারিয়ার, তাতে অল্প একটুখানি বোরো প্লাস অ্যাড করে এই দুটো ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নেবে। দিয়ে এটা তুমি তোমার ক্লিন পায়ে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে। আর আমি বলবো এটা যদি তুমি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যাপ্লাই করে শোও, তাহলে দেখবে পরের দিন সকালে তোমার পায়ের ত্বকটা কতটা নরম আর কতটা উজ্জ্বল হয়ে উঠেছে, তার সাথে পা ফাটার মতো সমস্যা দেখবে একদম চলে যাবে। তুমি যদি এইভাবে কিছুদিন কন্টিনিউ করো এটার রেজাল্ট তুমি ইনস্ট্যান্ট দেখতে পাবে। শীতে আমরা যতই বডি অয়েল বডি লোশন অ্যাপ্লাই করি না কেন, তাও যেন আমাদের বডি স্কিনটা খুবই রুক্ষ আর শুষ্ক হয়ে যায়, তাই না? সেই ক্ষেত্রে তুমি তোমার রেগুলার বডি লোশনের মধ্যে অল্প একটুখানি বোরো প্লাস মিক্স করে সেটা খুব ভালোভাবে তুমি তোমার ফুল বডিতে অ্যাপ্লাই করে নাও। দেখো তোমার বডি স্কিনটা একদমই রুক্ষ শুষ্ক হবে না, তোমার বডি স্কিনটা থাকবে নরম আর উজ্জ্বল। শীতকালে মাঝে মাঝে আমাদের স্কিনটা খুবই রুক্ষ শুষ্ক ডাল হয়ে যায়, তাই না? সেক্ষেত্রে তুমি তোমার রেগুলার রোজ ওয়াটারটা হাতে নিয়ে খুব ভালো করে ফুল ফেসে ফার্স্টে ড্যাপ ড্যাপ করে অ্যাপ্লাই করে নেবে, দেন বোরো প্লাসটা নিয়ে খুব ভালো করে এর ওপরেই ব্লেন্ড করবে। তুমি তোমার ওয়েট ফেসে এই বোরো প্লাসটা অ্যাপ্লাই করবে, খুব ভালো করে জেন্টালি ম্যাসাজ করতে করতে অ্যাপ্লাই করে নিলে রোজ ওয়াটারটা অ্যাপ্লাই করার ঠিক পরে দেখবে তোমার স্কিনটা ইনস্ট্যান্ট কতটা সফট আর গ্লোয়িং হয়ে উঠেছে, তার সাথে ড্রাইনেসের মতো প্রবলেম সেটা একদম চলে যাবে, তোমার স্কিনটা হাইড্রেট হবে, তার সাথে তোমার স্কিনটা সফট আর স্মুথ হয়ে উঠবে। তাই এটা রোজ রাতে একবার করে ট্রাই করে দেখো। শীতকালে আর একটা কমন প্রবলেম সেটা হলো ঠোঁট ফাটা। ঠোঁট ফাটার সমস্যা আমরা শীতকালে প্রায় অনেকেই ফেস করে থাকি, সেই ক্ষেত্রে হাতে নেবে অল্প একটুখানি বোরো প্লাস, তাতে অ্যাড করবে অল্প একটুখানি চিনি গুঁড়ো, হ্যাঁ দিয়ে চিনিটাকে গুঁড়ো করে সেই চিনি গুঁড়োটা ওতে অ্যাড করবে, দিয়ে সেটাকে মিক্স করে খুব ভালো করে সেটা দিয়ে তুমি তোমার ঠোঁটটাকে রব করবে। এতে তোমার ঠোঁটের যে ডেড সেল সেটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে আর তোমার ঠোঁটের ত্বকটা থাকবে নরম আর উজ্জ্বল। তুমি যদি এইভাবে কিছুদিন কন্টিনিউ করো এটার রেজাল্ট তুমি তোমার ঠোঁটেই দেখতে পাবে, তোমার ঠোঁটটা আগের থেকে কতটা নরম কতটা সফট হয়ে উঠেছে, তাই এটা অবশ্যই একবার ট্রাই করো। শীতকালে হাতের কনুই হাঁটু খুবই রুক্ষ শুষ্ক হয়ে সেখান থেকে চামড়া উঠতে থাকে, তাই না? আর এই প্রবলেমগুলো আমরা প্রায় অনেকেই ফেস করে থাকি, সেই ক্ষেত্রে তুমি তোমার রেগুলার অ্যালোভেরা জেলটা হাতের মধ্যে অল্প একটুখানি নেবে, তাতে অ্যাড করবে অল্প একটুখানি বোরো প্লাস, দিয়ে এই দুটো ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে একসাথে মিক্স করে নেবে, দিয়ে এবার এটাকে তুমি তোমার গোড়ালিতে তুমি তোমার হাঁটুতে আর কনুয়ে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিলে দিয়ে জেন্টালি এটাকে ম্যাসাজ করবে। তুমি যদি এইভাবে রোজ রাতে এটাকে অ্যাপ্লাই করে শোও, পরের দিন দেখবে তোমার স্কিনটা কতটা সফট আর স্মুথ হয়ে উঠেছে আর যেমন হাতে কনুই বা হাঁটুর ত্বক একদমই রুক্ষ শুষ্ক আর খসখসে থাকবে না, সারা বছর থাকবে নরম আর উজ্জ্বল। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই হোপ ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। তুমি যদি ফার্স্ট টাইম দেখো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার এরকম ধরনের ভিডিও রোজ দেখার জন্য। তোমরা আমাকে ফলো করছো তো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যদি না করে থাকো তাহলে আজকে থেকে ফলো করা শুরু করে দাও, আমি ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ততক্ষণ খুব ভালো থেকো, নিজে খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল।